দর্শক, দেশের বন্যা পরিস্থিতির আরও খবর আপনাদের জানাতে চাই। নোয়াখালী থেকে সহকর্মী সুমন ভূমিক আমাদের সাথে যুক্ত আছেন এবং চাঁদপুর থেকে আল ইমরান। সুমন, শুধুতেই সুমনের কাছে যেতে চাই। সুমন, নোয়াখালীতে পানি একটু কমেছে, আর সব মিলে বন্যা পরিস্থিতির সেখানে কি খবর? পানি নামার পর যে পুনর্বাসনটা শরীফ, আসলে পানি যেইভাবে কমছে, মানে যে গতিতে কমছে, এই গতিতে যদি কমতে থাকে তাহলে হচ্ছে আগামী অন্তত 15 দিন সময় লাগবে পুরোপুরি কমতে। এখনো পর্যন্ত যেসব উঁচা সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু এখনো পানি আছে। কিছু কিছু জায়গাতে পানি কমেছে, কিন্তু আবার যেগুলো ওই সব জায়গা থেকে একটু নিচু সেগুলোতে কিন্তু আবার পানি হাঁটু পরিমাণও আছে, কোমর পরিমাণও আছে, কারো কারো ঘরের মধ্যে এখনো পর্যন্ত পানি আছে। আমরা কয়েকটি জায়গায় আজকে গিয়েছিলাম, দেখেছি, কয়েকটি বাড়িতে গিয়েছি। এখনো পর্যন্ত আসলে যেমনটি আপনি বলছিলেন যে এখনো অনেক বাসা বাড়িতে চুলোয় আগুন দেওয়ার মতো সেই পরিস্থিতি এখন তৈরি হয়নি, ফলে এখনো পর্যন্ত মানুষ তাদের আশ্রয় কেন্দ্রে যেগুলোতে গেছে সেগুলোতে আছে। আবার কিছু কিছু আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ফিরছে বাড়িতে, তারা বলছে যে আর কতদিন থাকবো এভাবে, নিজের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, ফলে তারা ওইদিকে যাবে এমনটা বাড়িতে চলে যাচ্ছে, এরকম কয়েক জায়গায় আমরা দেখেছি। আর পানি যে নামার কথা বলছি না, আসলে পদ্ধতিটা তো নেই, অর্থাৎ নোয়াখালীতে খাল আছে বেশ কয়েকটা, কিন্তু খালগুলো এমন অবস্থা তৈরি হয়ে রয়েছে যে এগুলো দিয়ে পানিগুলো যে মেঘনাতে গিয়ে নামবে সেই জায়গাটা কিন্তু আসলে অতটা পরিচ্ছন্ন না, ফলে হচ্ছে পানি নামার যে গতি সেটি একদম কম। নচেত গত 3-4 দিন যে সূর্য ছিল এবং কোনো প্রকার বৃষ্টি হয়নি, একটু বৃষ্টি হয়নি, এই 3-4 দিনে অন্তত অনেক পরিমাণে পানি নামার কথা ছিল, শুধুমাত্র জায়গার অভাবে, অর্থাৎ মসৃণ জায়গার অভাবে পানি তার নিয়ম অনুযায়ী নামতে পারছে না। শরীফ, সুমন, ধন্যবাদ আপনাকে।